ওয়ালাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে পাবদা মাছের দোপিয়াজা দেখাবো। ভাবছেন পাশে চিংড়ি মাছ কেন আছে? এটা বন্ধুরা, আমাদের আজকে বাসায় বাজার হয়েছে পাবদা এবং চিংড়ি। তো বাবু চিংড়ি দেখে বলছে আমি চিংড়ি খাবো, আর বড় মেয়েরা বলছে আমরা পাবদা খাবো। তো আমি আজকে শুধু ওদের জন্য, বড়দের কথাই শুনেছি, পাবদা রান্না করছি, আর বাবুর জন্য একটা চিংড়ি দিয়েছি। তো চিংড়িটা আমি এর ভিতরেই দিয়ে দিব। তো ও খুব বায়না করছে, চিংড়ি খাবে, ও পাবদা মাছ খাবে না। এই জন্যে আমি পাবদা মাছের ভিতরেই ওর জন্য আমি একটি চিংড়ি দিয়ে দিয়েছি। এক্সট্রা করে আর রান্না করতে ভালো লাগছে না, আমার শরীরটাও আজকে অত বেশি ভালো না। তারপর আমি আজকে বেশ কয়েকটা রান্না করেছি, সবজি করেছি, ডাল করেছি, আর পাবদা মাছের দোপেঁয়াজাটা করে রেখে দিব। বন্ধুরা, এই চিংড়ি মাছের দোপেঁয়াজাটা আমার ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখে নেবেন। তো বন্ধুরা, এখন আমি রান্না শুরু করে দিব। তো এর জন্য আমার বেশি কিছু লাগবে না, আজকে আমি খুবই সিম্পলভাবে এটা রান্না করব। আমার লাগছে পেঁয়াজ কুচি, ধনে পাতা, কয়েকটা কাঁচামরিচ, আর হলুদ, ঝালের গুঁড়ো, লবণ, এগুলা, আর আদা, পেঁয়াজ, রসুন, বাটা, এগুলো আমি আপনাদের রান্না করতে করতেই দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই তেলের উপরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নিব, যেহেতু আমার এটা হবে চিংড়ি মাছের দো পেঁয়াজা, এই জন্য আমি এটাকে লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা আর জিরা বাটা রয়েছে একসঙ্গে, এটা আমি ডিপ ফ্রিজে বেটে রেখেছিলাম। তো এটা আমি এখন দিয়ে দিব। লবণ দিলাম, ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1/2 চামচ। আমি মরিচ ছেড়ে কষিয়ে নিব। চিংড়ি মাছটা দিয়ে 5 মিনিট কষব, চিংড়ি মাছটা না হলে সিদ্ধ হবে না। পাবদা মাছ দিয়ে দিলাম, এই মাছটা অনেক নরম, খুব সাবধানে দিতে হবে, আর খুন্তি দিয়ে নাড়া যাবে না। এটা আমি দিয়ে হালকা করে কোনো রকম মশলাটা নাড়িয়ে নিব, মাছগুলোকে উল্টে দিব খুব সাবধানের সঙ্গে। এই মাছটা ভাজলে ভালো লাগে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন আমি পানি দিব। আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি দেখুন ঢাকনা আলগা করে নিয়েছি, আবার একটু কড়াইটা ধরে ঘুরিয়ে দিব। এখন আমি আর খুন্তি লাগাবো না, তাহলে আমার মাছগুলো ভেঙে যাবে। আমার মাছটা এভাবে সিদ্ধ হবে। আবার ঢেকে দিলাম, আমি দ্বিতীয়বারের কষানো পানিটা দিয়ে দিলাম। দেখুন আমার তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, এই মাছটা অনেক নরম, বেশি সময় লাগে না রান্না করতে।
দেখুন আমার ঝোলটা গাঢ় হয়ে গেছে। আমি এই সময়টা লবণটাও চেখে নিলাম, চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম হালকা করে চিড়ে। এখন আমার ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। আমি জিরা এবং দারুচিনি এলাচ ভেজে আমি বেটে নিয়েছি, এটা আমি তরকারির উপর ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। আমার পাবদা মাছটা রান্না শেষ। এই মাছটা অনেক সাবধানে রান্না করতে হয়, এটা অনেক নরম মাছ, আর এই মাছটা ভাজলে ভালো লাগে না, আর ভাজতে গেলেও এটা কড়াইয়ে লেগে যায়। তো বন্ধুরা, এটা না ভেজেই রান্না করতে হয়, আমি না ভেজেই রান্না করি, সেটা খেতেও ভালো লাগে। আর এটা অনেক নরম মাছ, খুবই সাবধানের সাথে রান্না করতে হয়। আমি দেখেছেন খুন্তি খুব কম ব্যবহার করেছি, শুধু কড়াই ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার মাছটা রান্না হয়ে গেছে। তো আমরা এখন খেতে যাব, খেতে খেতে বলবো রান্নাটা কেমন হয়েছে। আমি আপনাদেরকে খেয়ে বলবো এই পাবদা মাছের তরকারিটা ঠিক কেমন হয়েছে। তো খেয়ে বলছি, একেবারে অসাধারণ। আপনারা অবশ্যই এরকম পাবদা মাছের ঝোল করবেন দো পেঁয়াজে। খুব সুন্দর লাগে, আপনারা অবশ্যই এভাবে করবেন, এটা খেতে অনেক মজা। আর বন্ধুরা, এই মাছটাতে কাঁটা না থাকায় বাচ্চা বড় সবারই খুবই পছন্দ, খুবই কাঁটা কম। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।